প্রাচীনকালে চীন ছিল পূর্ব এশিয়ার আধিপত্য বিস্তারকারী সভ্যতা। বহু শতাব্দী ধরে, বিশেষ করে সপ্তম শতাব্দী থেকে চৌদ্দশো শতাব্দী পর্যন্ত চীন ছিল বিশ্বের সবচেয়ে অগ্রসর সভ্যতা। হুয়াংহো নদীকে চৈনিক সভ্যতার সূতিকাগার বলা হয়। হাজার হাজার বছর ধরে হুয়াংহো নদীর অববাহিকায় গড়ে ওঠা অনেক আঞ্চলিক সংস্কৃতি চীনের সভ্যতাকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে। কয়েক হাজার বছরের ধারাবাহিক ইতিহাসে চৈনিক সভ্যতা পৃথিবীর আদিম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। এই কারণে চৈনিক সভ্যতাকে মানব সভ্যতার অন্যতম সূতিকাগার বলা হয়। খ্রিস্টপূর্ব ১৫০০ সাল থেকে চীনের শাং সাম্রাজ্যের আমলে লিখিত ও গ্রহণযোগ্য ইতিহাস পাওয়া যায়। প্রাচীন ইতিহাস গ্রন্থ যেমন রেকর্ড অব গ্র্যান্ড হিস্টোরিয়া এবং বাম্বু অ্যানালস এ সিয়া সাম্রাজ্যের উল্লেখ পাওয়া যায়। তখন থেকে শাং সাম্রাজ্যের আমল পর্যন্ত লিখিত কোনো দলিল দীর্ঘদিন সংরক্ষণ করার কোনো উপায় চীনাদের জানা ছিল না। ঝৌ রাজবংশের আমলে চীনের সংস্কৃতি, সাহিত্য ও দর্শনের প্রভূত উন্নতি সাধিত হয়। খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দী থেকে ঝৌ শাসকরা নানা রকম অভ্যন্তরীণ ও বাইরের চাপের কাছে নদী শিকার করতে শুরু করে এবং একসময় বিভিন্ন ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। এই সময়কালটি ছিল চীনের ইতিহাসের অন্যতম ব্যর্থ রাষ্ট্রীয় শাসন। এই ব্যর্থ রাষ্ট্রীয় শাসনামলের সর্বশেষ সময়টি ছিল ১৯২৭ সালে চীনের গৃহযুদ্ধের সময়। বহু রাজ্য ও যুদ্ধবাজ নেতাদের শাসনামলে চৈনিক রাজবংশগুলো চীনের একটি অংশ শাসন করত। সীমানা বর্তমান জিনজিয়াং এবং তিব্বত পর্যন্ত বিস্তৃত ছিল। ২২১ খ্রিস্টপূর্বাব্দে কিনশি হুয়া বিভিন্ন যুদ্ধরত রাজ্যগুলোকে একত্রিত করে একটি ক্ষুদ্র সাম্রাজ্য প্রতিষ্ঠা করে চৈনিক সাম্রাজ্যের ইতিহাস শুরু করেন। পরবর্তী রাজবংশগুলো একটি জনপ্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যা ক্রমে তৎকালীন চীনের বিশাল এলাকায় চৈনিক সম্রাটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করে। এর সর্বশেষ সাম্রাজ্য ছিল চীন সাম্রাজ্য। উচ্ছেদের পর ১৯১২ সালে রিপাবলিক অফ চায়না এবং ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। চৈনিক ইতিহাসে পর্যায়ক্রমে রাজনৈতিক ঐক্য এবং অনৈক্যের চিত্র দেখা যায়। আরো দেখা যায় যে দেব জাতি দ্বারা চীন শাসিত হবার ইতিহাস, পরবর্তীতে তারা চৈনিক হান জাতির জনগোষ্ঠীর সাথে মিশে গেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব, অভিবাসন, বৈদেশিক বাণিজ্য ও চুক্তি ইত্যাদি আধুনিক চীনের সংস্কৃতি গঠনে ভূমিকা পালন করেছে। প্রাচীনকালে সর্বপ্রথম চীনের রেশম গুটির চাষের প্রচলন হয়। সম্ভবত খ্রিস্টের জন্মের ২৫০০ বছর আগে থেকে চীনারা রেশমের ব্যবহার করত। প্রাচীন চীনে রাজ পরিবার ও ধনী ব্যক্তিরাই কেবল রেশমের কাপড় ব্যবহার করত। কোনো কিছু লেখার জন্য রেশম ব্যবহার করা হতো সে সময়। চীন থেকে ক্রমান্বয়ে জাপান, কোরিয়া ও ভারতে এর চাষ ছড়িয়ে পড়ে। কাগজ, ছাপাখানা, বারুদ, চীনামাটি, রেশম এবং দিক নির্ণয়ী কম্পাস সবই চীনে প্রথম উদ্ভাবিত হয় এবং সেখান থেকে বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়ে।